দেখুন যেভাবে এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনছে ভারতের তৈরি অত্যাধুনিক মিসাইল নির্ভয় দেশের তৈরি নির্ভয় ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত মঙ্গলবার সকাল এগারোটা বিশ মিনিটে ওড়িশার চাঁদিপুরের বালাসরের কাছে সমুদ্র উপকূলে এই মিসাইল উৎক্ষেপণ করা হয় ডিআরডিও সূত্রে জানা গিয়েছে মিসাইলটির সফল উৎক্ষেপণ করেছে এই নিয়ে পঞ্চমবার পরীক্ষা করা হল মিসাইলটি সম্প্রীতি সফল হওয়া মিসাইলটির পরীক্ষার ভিডিও প্রকাশে এসেছে যেখানে কীভাবে মিসাইলটির পরীক্ষা করা হচ্ছে একই সঙ্গে লক্ষ্যে কীভাবে টার্গেট করছে এই মিসাইল সেটাও রয়েছে কার্যত ভারতের সাফল্য তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি নির্ভয় ক্রুজ মিসাইলের ওপর যথেষ্ট ভরসা রাখছেন গবেষকরা এই প্রথমবার টার্বো জেট ইঞ্জিনের সাহায্য নেওয়া হয়েছে দুই হাজার সালে দ্বিতীয়বার পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় আংশিক সাফল্যের মুখ দেখলেও পুরোপুরি সফল হতে পারেনি নির্ভয় মিসাইল ২০১৩ সালে বারোই মার্চ প্রথমবার উৎক্ষেপিত হয় নির্ভয় মাত্র বিশ মিনিট আকাশে থাকার পরেই সেটি মাটিতে আছড়ে পড়ে ওড়িশার জগৎসিংপুর জেলার একটি ফসলের বাগানে আছড়ে পড়ে সেটি উৎক্ষেপণ এলাকা থেকে একশো কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে নির্ভয়ের সর্বশেষ পরীক্ষামূলক উড়ান হয় দুই হাজার সালের একুশ ডিসেম্বর তবে তা একেবারেই সফল হয়নি এই মিসাইল লম্বায় ছয় মিটার এবং দুটি পাল্লায় বিভক্ত মিসাইলটি একশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দেশের সামরিক বাহিনীর কাছে এই মিসাইল খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দূরপাল্লার সাবসনিক ক্রুজ মিসাইল এমনকি শত্রুপক্ষের র্যাডারেও নির্ভয় মিসাইলের গতিবিধি ধরা পড়ে না নির্ভয়কে যৌথভাবে তৈরি করেছে ডিআরডিও এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বা এটি প্রায় এক হাজার পাঁচশো কেজি ওজনের নির্ভয় ক্রুজ মিসাইল দুইশো কেজি ওজনের সমরস্ত্র বহন করে